ও মাঝি পাল তুলে দে মাঝি তোর কিসের ভয় রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা সিলেটবাসী ধন্য হল তোমার পরশে কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা পানির নিচে বোম জ্বালাইছে বাবায় দেখো না ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না এ তরিকা মানা যাবে সিলেটে কুমিল্লা তিল্লাক্কির চারগাছ বাজার চন্দ্রপুর ভেদরগঞ্জ এই দিকে একটা তরিকা আছে ওরা কি কয় জানেন ওরা কয় 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপসানিয়া ভবদরিয়া রূপসানিয়া ভবদরিয়া সৃজন করলে দুনিয়া 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা নবী 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 মোর দেহ মনে নবী মোর মনে প্রাণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন আল্লাহ আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার নবীর নামে ইবাদত নবীর নামে জিকির জোরে কোন নাউজুবিল্লাহ জিকির তাসবিহ তাহলিল সিত্ত সনাকার আরো জোরে কার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যাবতীয় তারিফ প্রশংসা জিকির তাসবিহ তাহলিল সিফতসানা গুণকীর্তন লিল্লাহ সেই আল্লাহর রব যিনি বিশ্ব প্রতিপালক বিশ্ব সৃষ্টি জগতের প্রতিপালক আলামিন যিনি জগৎ সমূহের মালিক সমস্ত তারিফ প্রশংসা জিকির তাসবিহ তাহলিল সব কার আল্লাহ ওয়াজ টিভি সাতক্ষীরা সত্য ও সঠিক পথের সন্ধানে আমার বিষয়বস্তু দিয়েছেন কর্তৃপক্ষ ঢাকায় আমাকে ফোন করে বিষয় দিয়েছে ইত্তিবায়ে সুন্নাহ আরেকটি বিষয় আমি যোগ করে দিয়েছি তাওহীদ আমার ভাইরা দুটি বিষয় নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হব মহতরম বন্ধুবর আব্দুল মান্নান সাহেব স্টেজে না আসা পর্যন্ত আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় জোরে বলেন আমিন সম্মানিত সুধী মণ্ডলী তাহলে আদর্শ মানলে রসুলের আলোচনায় যাই ইত্তেবায়ে সুন্নাহ মানে আমার আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে দাম্পত্য জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবন দর্শনে আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগে জীবনের সকল ক্ষেত্রে রসুলের এতাত করা রসুলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা জোরে বলেন ঠিক কিনা তাহলে আদর্শ মানলে কার আদর্শ মানবো আল্লাহ এত কাল এই দেশে ওয়াজ হচ্ছে এখনো যদি বলেন আদর্শ আল্লাহ তাহলে কি হবে উল্টা পাল্টা বললে কাম হবে হ্যাঁ গতকাল আমি জাহান্নামের আলোচনা করলাম বললাম ইন্না জাহান্নাম কানাত মিরসাদা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে সূরা রা কয় সুবহানাল্লাহ জাহান্নাম ধরার জন্য বসে আছে আর কয় সুবহানাল্লাহ কি বলতে হবে এখন আমি বললাম আদর্শ মানলে কার অর্ধেক মানুষ বলল আল্লাহ উল্টা পাল্টা বললে কাম হবে কেউ যদি রাতে শোয়ার সময় খাটে স্ত্রী বউ পোলাপান নিয়ে ঘুমায় না এখন এই স্বামী বেচারা কর্তা যদি খাটে যে স্ত্রী সামনে পোলাপানের সামনে বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস কেমন হইব স্ত্রী ফাল মেরে বুটবুনা করো কি পায়খানা দোয়া খাটে চলে
আবার যদি কেউ বাথরুমে গিয়ে বলে জোরে জোরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, কিসের দোয়া? বাথরুমে চলে? আমরা তো জাহান্নামে রস করি, কয় সুবহানাল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আদর্শ মানলে রসুলের আদর্শ মানতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। জোরে বলেন কে বলল এটা? আরো জোরে কে? আল্লাহ। তাহলে রসুলের আদর্শ এর গ্যারান্টি দিলেন কে? আল্লাহ। আল্লাহ রসুলের চরিত্রের গ্যারান্টি দিচ্ছেন। এমন একজন মহামানবের উম্মত আমরা, এমন একজন নবীর উম্মত, যে নবীর চরিত্রের গ্যারান্টি কে দেয়? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, আল্লাহ পাক বলেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, নির্মল এবং স্বচ্ছ চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সেই রসুলের আদর্শ মানব না? কি বলেন আমার ভাইরা? তরিকা মানলে কার তরিকা মানবেন? না সাইদিয়া, চিস্তিয়া, কদরিয়া, নকশাবন্দি দিয়া, মুজাদ্দেদিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফাকি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি, তরিকা কয়টা? শরীয়তের তরিকা কয়টা? আমাদের দেশে 126টা তরিকা। জোরে কোন সুবহানাল্লাহ করেন না? তরিকা মানে কি? রাইট অ্যান্সার আমার ভাইজান বলে দিয়েছেন, ভাইজানকে মোস্ট ওয়েলকাম। তরিকা মানে পথ, রাস্তা, ঠিক কিনা? শরীয়তের রাস্তা কয়টা? আরো ধরে কম না? চারটা, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কটা হল? এই চারটাও তো পথ। ইসলামের রাস্তা কয়টা, পথ কয়টা, দলিল কি? জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মোমেনের, ঠিক না? কোরআন কি শুধু মুসলমানের? ঠিক রাখেন, আপনার ওকে জ্বালাতন করেন না, ওকে আমি নিয়ন্ত্রণ করব। ওর মাইক ভালো, সব ভালো, ও ঠিক আছে। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক বলেন এই কোরআন হুদাল্লিন্নাস, সকল জাতির, সকল শ্রেণীর, সকল বর্ণের মানুষের জন্য কোরআন হুদা। হুদা মানে কি? পথ, পথপ্রদর্শক। কি সুন্দর করে কবি বলেন, এ কোরআন সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দো জাগানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক, ঠিক না? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি,
समाधान चाओ जदि जीवने मरणे फिरे जाओ खुजे नाओ चोख रखो कुराने जार परश पे पाथर होलो सोना सोना है नहीं प्रमाण करे दो गभीर देख अल्लाह नबी अल्लाह कछे दुआ करलेन अल्लाह দুইজন মানুষকে তোমার কাছে সুপর্দ করে দিলাম সহিহা হাদিস নাম্বার 2813 মিশকাত হাদিস নাম্বার 3893 আল্লাহর নবী বলেন আল্লাহ দুইজন ব্যক্তিকে তোমার হাতে সুপর্দ করলাম আল্লাহ যাকে তুমি পছন্দ করো ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ একজন আবু জাহেল আরেকজন হযরতে ওমর আমার ভাইরা পরের দিন হযরতে ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা আলাদা করার জন্য দৌড় দেয় প্রতিমধ্যে কোরআনের পরশে কোরআনের সুরে হযরতে ওমরের অন্তর বিগলিত হয়ে গেল রাসূলের সামনে তরবারি খানা রেখে দিয়ে বললেন বাদিনি ফি দিনিকা ইয়া মুহাম্মদ যুলগন সুবহানাল্লাহ হে আল্লাহর নবী আর দেরি করেন না মুসলমান করায় দিন তাওহীদের কালেমা পড়ায় দিন আল্লাহর নবী বললেন ওমর রে গত রাতে দোয়া করেছিলাম হে ওমর রে তুমি তো সোনার মানুষ হয়ে গেলে জোরে বল সুবহানাল্লাহ যার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজখানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সম্মানিত শ্রোতা মণ্ডলী সমাধান আল্লাহ কোরআনই দিয়েছেন আল্লাহ পাক রসুলের পথ বলে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো পথের আলোচনা করি তরিকার আলোচনা করি তরিকা মানে রাস্তা তরিকা মানে পথ সে তরিকা হলো রসুলের জোরে বলেন ঠিক কিনা সে পথ হলো রসুলের দেখানো পথ ঠিক কিনা সে পথ কয়টা আরো জোরে কোন কয়টা আমাদের দেশে কত পথ আছে কত তরিকা আছে নাই কি বলেন নাই সিলেটে যান একটা তরিকা আছে দেখেন তো মানা যায় কিনা ওটাও একটা তরিকা সে তরিকায় বলে শাহজালাল বাবা তুমি আল্লাহ বলি একজনা জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা সিলেটবাসী ধন্য হল তোমারই পরশে কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা আরো ধরে ধরে ভালোই বলছেন সুবহানাল্লাহ কেউ কয় নাই এই তরিকা মানা যাবে আরো জোরে গান মানা যাবে আস্তাগফিরুল্লাহ তার কাছে চায় মানুষ চাইবো কার কাছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সালতা ফাসআলিল্লাহ রাহু মুসলিম হযরত জাবির থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর নবী বলেছেন ও জাবির তোমরা যখন কোনো কিছু চাইবে কার কাছে আরো জোরে কার কাছে অতএব ইশরাক ফিল ইবাদত ইশরাক ফিল মহব্বত ভালোবাসায় শির অভ্যাসগত শির ইশরাক ফিল তাসাররুফ আমার ভাইরা বন্ধুরা আমার ব্যবহারিক জীবনে শির ইশরাক ফিল ইলম আমার ভাইরা জ্ঞানগত শির বন্ধুরা আমার মুসলিম জাতি ধ্বংস হয়ে গেল কেন জানেন যেটা আল্লাহর জন্য সেটা মানুষের জন্য ফিট করে জোরে বলেন ঠিক কিনা ইশরাক ফিল মহব্বত ভালোবাসায় শির ভালোবাসায় শিরিক কেমনে জানেন নবীকে ভালোবাসতে যাইয়া রসুলের এবাদত করে জোরে কর নাউজুবিল্লাহ এবাদত কার আনুগত্যকার দাসত্বকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের আলহামদুলিল্লাহ এত সুন্দর শ্রোতা এত সুন্দর মজলিস খুব কম হয় এখনো আপনারা দাঁড়িয়ে আছেন কি করবো জায়গা তো নাই ঘাড়ের পরে তো বসাইতে পারি না ঠিক হ্যাঁ মাশাআল্লাহ মা বোনেরা আপনারা চেপে চেপে বসুন আপনাদেরও জায়গা হচ্ছে না অনেক আগে শুনেছি আপনারা জায়গা দেন মহিলাদের জান্নাতের একটা প্যাকেজ আমার হাতে আছে
আমি মুসলিম শরীফের এই জান্নাতি প্যাকেজটা আপনাদের দিব বিদায় বেলা যখন নেমে যাব তার আগে। অতএব মা বোনেরা আপনারাও চুপটি করে বসুন, যে কথাটি বলতেছিলাম আমার ভাইরা আল্লাহর কাছে চাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইশরাক ফিল মহব্বত ভালোবাসা ঈদ নবীর কাছে চাওয়া যাবে, নবীর ইবাদত করা যাবে, আরো জোরে করা যাবে। কিন্তু মানুষ যে করছে নবী 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 মোর দেহ মনে, নবী মোর মনে প্রাণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর নামে ইবাদত, নবীর নামে জিকির, জোরে কর নাউজুবিল্লাহ, জিকির তাসবিহ তাহলিল সিত্তু সানাকার, আরো জোরে কার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদ যাবতীয় তারিফ প্রশংসা জিকির তাসবিহ তাহলিল সিত্তু সানা গুণকীর্তন লিল্লাহ, সেই আল্লাহর রব যিনি বিশ্ব প্রতিপালক, বিশ্ব সৃষ্টি জগতের প্রতিপালক, আলামিন যিনি জগৎ সমূহের মালিক, সমস্ত তারিফ প্রশংসা জিকির তাসবিহ তাহলিল সব কার, আরো জোরে কার, বন্ধুরা আমার নবীর নামে ইবাদত। কেমনে জানেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে কর, মজা লাগে তাই তো চুপ করে আছেন, মদিনা ভুলবেন না, কারণ মক্কা মক্কা নাই, মক্কার নামে ইবাদত নাই, মদিনার নামে ইবাদত। বিমানে চড়া হুজুর বংশালে, আমার বংশালের সামনে ওরা একটা মাহফিল করলো, নাম শুনেন না বিমানে চড়ে, ইবাদত করলাম নবী, আর হঠাৎ করে করে মাইকে বলছে, মাইকে বলছে মদিনা, এ মদিনা মদিনা রে মদিনা, পাশে সভাপতি আছে সে বল কে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ ওয়াজ করে আর কি কয় জানেন, ও মাঝি পাল তুলে দে, মাঝি তোর কিসের ভয় রে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, কে মক্কা যাব না, মক্কার কথা কেউ কয় না, অথচ আল্লাহ নবী মদিনা ছেড়ে মক্কা এসে হজ করলেন, জোরে বলেন ঠিক ঠিক, তিনটা জায়গায় নেকির আশায়, সওয়াবের আশায়, কল্যাণের আশায়, মুক্তির আশায় যাওয়া যাবে, কয়টা জায়গা, তিনটা জায়গায়, এবাদাতের আশায়, কল্যাণের আশায়, মুক্তির আশায়, নাজাতের আশায়, তিনটা জায়গায় যাওয়া যাবে, এক নম্বরে মসজিদুল হারাম, দুই নম্বরে মসজিদুল আকসা, তিন নম্বরে মসজিদে নববী, জোরে কর সুবহানাল্লাহ, কেউ যদি উদ্দেশ্য করে নবীর রওজায় যায় আর মনে করে রসুলের রওজা জিয়ারত করলাম তো জান্নাতে গেলাম, জোরে কর আস্তাগফিরুল্লাহ, যাওয়া যাবে না, উদ্দেশ্য করে নেকির আশায় শুধু রসুলের রওজায় যাওয়া যাবে না, শিরিক হবে, এই যা শিরক, ইশরাক ফিল মহব্বত ভালোবাসার মধ্যে শিরক, জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম রসুলের রাস্তা আল্লাহ দেখিয়েছেন, সে রাস্তা কয়টা, সে তরিকা কয়টা, সে পথ কয়টা, কোথায় আছে, আরো জোরে কোন, আলহামদুলিল্লাহ, সম্মানিত শুধু মন্ডলী আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ পাক বলেন আল কুরআনুল হাকিম, বিজ্ঞান নয় কুরআনের কসম, হিকমত ওয়ালা কুরআনের কসম, এই কুরআনে কি শুধু নামাজ রোজা হজ যাকাত অসর কুরবানি বিবাহ শাদী দান সদকা নেকা এইগুলি আছে আর নাই?